हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम बैक टू द चैनल मैथ्स स्कूल बीडी। आज के आमी आबारो तुम्हादेर जोन्नो निये एलाम नतुन एकटी क्लास। क्लासटी हलो सैम्पल पेपर सल्यूशन फॉर त्रिपुरा मैथ टैलेंट सर्च एग्जामिनेशन 2020। जदिओ एर आगे आमी चारटी क्लास करेछी, पार्ट 1, 2, 3, 4, जार लिंक डेस्क्रिप्शन बॉक्से देवा आछे, तुम्हरा देखे नियो। ताहोले शुरू करछी आजकेर क्लासटी। आजकेर क्लासटी शुरू होबे क्वेश्चन नम्बर 41 थेके, अर्थात ज्यामिति। आजकेर क्लासटी शुरू होबे क्वेश्चन नम्बर 41 अर्थात ज्यामिति थेके। आमादेर प्रथम प्रश्नटी शुरू करछी आजकेर प्रथम प्रश्नटी, क्वेश्चन नम्बर 41। यूक्लिडेर पंचम शतसिद्धटी हलो অপশন এ, যে সকল বস্তু প্রত্যেকটির অপর কোন একটি নির্দিষ্ট বস্তুর সমান তারা পরস্পর সমান। যে সকল বস্তু প্রত্যেকটি অপর কোন একটি নির্দিষ্ট বস্তুর সমান তারা পরস্পর সমান। অপশন বি, সমান রাশি থেকে সমান সমান রাশি বিয়োগ করলে বিয়োগফলগুলো সমান হয়। অপশন সি, একটি সমগ্র রাশি তার যে কোনো অংশ অপেক্ষা বৃহত্তর। অপশন ডি, উপরের কোনটি নয়। এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, একটি সমগ্র রাশি তার যে কোনো অংশ অপেক্ষা বৃহত্তর। এটি ইউক্লিডের পঞ্চম শতসিদ্ধ। এরপর কোশ্চেন নাম্বার 42, ইউক্লিডের প্রথম স্বীকার্যটি হল অপশন এ, যে কোনো বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত একটি সরল রেখা আঁকা যেতে পারে। অপশন বি, একটি সসীম রেখাকে অসীম পর্যন্ত বর্ধিত করা যেতে পারে। অপশন সি, সবগুলো সমকোণই একে অপরের সমান। অপশন ডি, উপরের কোনটি নয়। এক্ষেত্রে ইউক্লিডের প্রথম স্বীকার্যটি হল অপশন এ, যে কোনো বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত একটি সরল রেখা আঁকা যেতে পারে। এরপরে কোশ্চেন নাম্বার চলে যাচ্ছি 43। যে কোনো একটি বিন্দু এ বি ও সি এর মাঝে অবস্থিত হলে এ বি সি ডি এর মধ্যে কোনটি সঠিক হবে, আমাকে সঠিক উত্তরটি টিক করতে হবে। তাহলে দেখো, যে কোনো একটি বিন্দু এ বি সি এর মাঝখানে, যদি বি সি এর মাঝখানে হয় তাহলে আমরা লিখতে পারি যে বি সি তার মাঝখানে রয়েছে এ। এক্ষেত্রে কিন্তু একবারও বলা হয়নি যে এটি মধ্যবিন্দু, জাস্ট বলা হয়েছে যে বি সি এর মাঝখানে রয়েছে, অর্থাৎ বি সি এর মধ্যে রয়েছে এ, অর্থাৎ এটি কিন্তু এক্ষেত্রে মিড পয়েন্ট নয়। তাহলে কোন সম্পর্কটি সঠিক হবে? যদি অপশন এ দেখি, বি সি ইকুয়াল টু হাফ এ সি, তাহলে বি সি ইকুয়াল টু হাফ এ সি হবে তখনই যখন এ বিন্দুটি মিড পয়েন্ট হবে, অর্থাৎ মধ্যবিন্দু হবে। কিন্তু আমাকে প্রশ্নে মধ্যবিন্দু বলা হয়নি, তাহলে এ হবে না। বি, এসি ইকুয়াল টু টু বি সি, এটিও হবে না, কারণ এসি টু বি সি এর সমান হবেই না কোনোভাবে। অপশন সি, এসি ইকুয়াল টু বি সি, এ সি ইকুয়াল টু বি সি, এটা হবে না, কারণ বি সি এর মধ্যবিন্দু হল, বি সি এর মধ্যে হল এ। অপশন ডি, এ বি, অর্থাৎ এ বি প্লাস এ সি ইকুয়াল টু হবে বি সি, অর্থাৎ অপশন ডি অবশ্যই হবে, কারণ আমাকে প্রশ্নে বলা হয়েছে বি সি এর মাঝখানে রয়েছে এ। তাহলে এ বিন্দুটির পর বসানোর পর এক্ষেত্রে দুটি পার্ট হয়েছে, অর্থাৎ এ বি এবং এ সি, এ বি এবং এ সি, সেটা সি দুটোকে যদি যোগ করি তাহলে আমরা আবার কি পাবো, বি সি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি। এরপর আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 44। পাশের চিত্রটিতে কোন এ বি সি হল, এই ক্ষেত্রে একটি চিত্র দেওয়া হয়েছে, তোমরা ভালোভাবে দেখো যে কোন এ বি সি, কোন এ বি সি, এ বি সি কি হবে, অর্থাৎ এই সবটা কোন হবে এ বি সি। এবার আমাকে সেই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে সেটি নির্বাচন করতে হবে। তাহলে চারটি অপশনের মধ্যে প্রথম অপশনটি হলো কোন এ বি ডি এর সমান, অর্থাৎ এ বি ডি, তাহলে এ বি ডি হলো এই কোনটি, তাহলে সেই এ বি ডি এর সমান কোনোভাবেই এ বি সি হবে না, তাহলে এটি অপশন এ হবে না। অপশন বি বলছে ডি বি সি এর থেকে ছোট, তাহলে ডি বি সি, এই যে কোনটি ডি বি সি, এই কোনটি থেকে ছোট বলা হয়েছে যে এই এ বি সি কোনটিকে, তাহলে এটা কোনোভাবেই হবে না, কারণ এ বি সি কোনটা ডি বি সি থেকে অনেক বড়।
তারপরে অপশন সি তে বলা হয়েছে এ বি ডি এর থেকে ছোট, এ বি ডি থেকে ছোট বলছে। যে এ বি সি কোনোদিনই এ বি ডি থেকে ছোট হবে না, তাহলে এ বি সি তিনটির মধ্যে কোনোটি সঠিক আনসার হতে পারে না। তাহলে আর বাকি রয়েছে কি অপশন ডি, অপশন ডি বলছে এ বি ডি থেকে বড়, অর্থাৎ এ বি সি যে কোনটি অবশ্যই এ বি ডি থেকে অনেকটাই বড়, তাহলে আমাদের সঠিক আনসার হবে 44 এর ডি। এর পরবর্তী প্রশ্ন 45, পাশের চিত্রটিতে কোণ 1 প্লাস কোণ 2 লেস দেন 180 ডিগ্রি হয়, অর্থাৎ চিত্রটি ভালোভাবে দেখো যে এই কোণ 1 কোণটি এবং 2 কোণটি সেই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি থেকে ছোট হবে। যদি ছোট হয় তাহলে এল ওয়ান যে সরলরেখাটি এবং এল টু যে সরলরেখাটি কোথায় মিলিত হবে? ভালোভাবে তোমরা যদি চিত্রটি দেখো, আমাকে যদি বলা হতো যে কোণ 1 এবং কোণ 2 180 ডিগ্রি, তাহলে অবশ্যই সেই দুটি সরলরেখা সমান্তরাল হতো, অর্থাৎ সমান্তরাল হলে কোনোদিনই তারা একে অপরকে ছেদ করত না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, আর ছোট হওয়ার জন্যই সেই সরলরেখা দুটি একটা একটাকে ছেদ করবে। আমরা যদি এই সরলরেখাটি এল ওয়ান সরলরেখাটিকে বর্ধিত করি এবং এল টু সরলরেখাটিকে বর্ধিত করি, একটা বিন্দুতে গিয়ে সেই সরলরেখা দুটি ছেদ করবে। তাহলে তোমাকে বলা হয়েছে যে অপশন এ এবি এর ডান পাশে, অপশন বি এবি এর বাম পাশে, অপশন সি এবি এর যে কোনো দিকে, অপশন ডি কখনোই মিলিত হবে না। সেই চারটি অপশনের মধ্যে তোমাকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে। তোমরা যদি প্রশ্নটি ভালোভাবে দেখো তাহলে দেখবে সেই এল ওয়ান এবং এল টুকে যদি বর্ধিত করো সেই দুটি সরলরেখা একটি একটি ছেদ করবে, অর্থাৎ এটি এবি যে রয়েছে তার ডান দিকে ছেদ করবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 46। ভালোভাবে দেখো প্রদত্ত চিত্রে বি ও সি যথাক্রমে এ সি এবং বিডি এর মধ্যবিন্দু হলে নিচের কোনটি সত্য? তাহলে এটি আমি ভালোভাবে করছি, তোমরা দেখো। তাহলে দেখো আমাকে প্রশ্ন বলা হয়েছে প্রদত্ত চিত্রে বি এ সি এর মধ্যবিন্দু, তাহলে এ হলো এ সি এবং সেই বি হলো তার মধ্যবিন্দু। যদি এমন হয় তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি দেখো, যদি বি এ সি এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা লিখতে পারি যে এ বি ইকুয়াল টু বি সি, কারণ বি এ সি এর মধ্যবিন্দু। এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, তারপর আবার বলেছে যে সি বিডি এর মধ্যবিন্দু, অর্থাৎ সি বি এবং ডি এর মধ্যবিন্দু হলো কি সি, তাহলে আমরা কি লিখতে পারি এক্ষেত্রে বি সি, আর এদিকে লিখতে পারি সি ডি। তাহলে লিখতে পারি যে বি সি ইকুয়াল টু সি ডি, এটা হলো 2 নম্বর সমীকরণ। এবারে আমরা সি 1 এবং 2 যোগ করতে পারি। যদি আমরা 1 নং এবং 2 নং যোগ করি তাহলে দেখো এ বি প্লাস বি সি ইকুয়াল টু, ইকুয়াল টু সাইনের লেফট হ্যান্ড সাইডটি একসাথে যোগ করেছি এবং রাইট হ্যান্ড সাইডটি এখন করছি বি সি প্লাস সি ডি। এবার সি দুটোকে যোগ করার পর কি হয়েছে দেখো, এ বি প্লাস বি সি। যদি আমরা চিত্রটিতে ভালোভাবে দেখি তাহলে দেখব যে এ বি প্লাস বি সি, এ বি প্লাস বি সি, এ বি প্লাস বি সি কে আমি লিখতে পারি এ সি। তাহলে আমি লিখি নি এ সি ইকুয়াল টু, তারপর এখানে বলছে বি সি প্লাস সি ডি, তাহলে দেখব চিত্রটিতে বি সি প্লাস সি ডি, বি সি প্লাস সি ডি কে আমরা লিখতে পারি বি ডি। তাহলে আমরা লিখে নিলাম বি ডি। এবার আমি চেক, তাহলে এস ইকুয়াল টু বিডি হলো। এবার আমরা চেক করে নেব যে আমাদের সঠিক উত্তর কোনটি হবে। তাহলে দেখো অপশন এ এস ইকুয়াল টু বিডি, অপশন বি এস ইকুয়াল টু বিসি, অপশন সি বিসি ইকুয়াল টু বিডি, অপশন ডি এ বি ইকুয়াল টু এসি। তাহলে আমাদের সঠিক আনসার হবে অপশন এ, এস ই ইকুয়াল টু বিডি। এরপর কোশ্চেন নাম্বার 47, প্রদত্ত চিত্রে ও বি ও ও সি যথাক্রমে এ ও সি ও বি ও ডি এর সমদ্বিখণ্ডক, তাহলে নিচের চারটি সম্পর্কের মধ্যে কোনটি হবে আমাদের সঠিক? আমি এই অঙ্কটিও করছি, তাহলে তোমরা ভালোভাবে দেখো আমি অঙ্কটা করছি। কি বলছে প্রদত্ত চিত্রে, ভালোভাবে দেখো যে ও বি, ও বি হল এ ও সি এর মধ্যবর্তী কোণ, তাহলে এই দুটি কোণ সমান হবে। তাহলে আমরা লিখতে পারি কোণ এ ও বি ইকুয়াল টু কোণ বি ও সি।
কি কারণে লিখতে পারি আমাকে বলছে যে ওবি এ ও সি এর সমদ্বিখণ্ডক অর্থাৎ এ ও সি কে সমদ্বিখণ্ডিত করেছে ওবি তার জন্য এ ও বি কোণ এ ও বি এবং কোণ বি ও সি সমান হবে এটাকে আমরা আবার লিখতে পারি যে আবার লিখতে পারি যে কোণ এ ও সি তাহলে এ ও সি হলো এ ও সি এ ও সি কে আমরা লিখতে পারি এ ও সি ইকুয়াল টু টু ইন্টু কোণ বি ও সি কিভাবে লিখতে পারি কারণ আমাকে বলছে যে এ ও সি যে কোণটি রয়েছে সেই কোণটিকে ও বি দুটো ভাগে ভাগ করেছে তার জন্য আমি লিখতে পারি যে এ ও সি ইকুয়াল টু যেহেতু দুটো ভাগে ভাগ করেছে বি ও সি তার কি হবে দুটো ভাগ হবে বি ও সির মতো তার জন্য এ ও সি ইকুয়াল টু টু কোণ বি ও সি সেম ভাবে আবার বলা হয়েছে যে ও সি ও সি বি ও ডি কে সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ সিটেই ওসি কি করেছে বি ও ডি কে সমদ্বিখণ্ডিত করেছে তার জন্য আমরা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কোণ বি ও ডি ইকুয়াল টু টু কোণ বি ও সি আমরা লিখতে পারি তাহলে দেখো আমাদের সেই দুটি সম্পর্ক এসেছে এবার সেই দুটি সম্পর্ক এটাকে যদি আমি এক নম্বর দিই এটাকে যদি দুই নং দিই তাহলে এক নং এবং দুই নং যে সমীকরণ আমি যদি তুলনা করি তাহলে দেখো টু কোণ বি ও সি টু কোণ বি ও সি সেম অর্থাৎ সেই ক্ষেত্রে আমি তুলনা করতে পারি কোণ এ ও সি যদি তুলনা করি এ ও সি ইকুয়াল টু হবে কোণ বি ও ডি তাহলে এটা হবে আমার সম্পর্ক এবার আমি দেখে নেব যে আমাদের সঠিক উত্তর কোনটি হবে অপশন এ বি ও সি ইকুয়াল টু এ ও সি অপশন বি বি ও ডি ইকুয়াল টু এ ও বি অপশন সি বি ও ডি ইকুয়াল টু এ ও সি অপশন ডি উপরে কোনটি নয় এক্ষেত্রে আমার যে সঠিক উত্তরটি হবে অপশন সি বি ও ডি ইকুয়াল টু এ ও সি যেটা আমরা করেছি এ ও সি ইকুয়াল টু বি ও ডি অর্থাৎ আগে এটা এটা পরে এটা কোনো ম্যাটার করে না তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকমভাবে আমি তোমাদের মডেল কোশ্চেনের যত ধরনের প্রবলেম আছে আমি একটির পর একটি ক্লাস করে তোমাদেরকে আমি সলভ করে দেব যদি তোমাদের কোনো ধরনের প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং যদি তোমাদের ক্লাসগুলি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরপর আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 48 কোশ্চেন নাম্বার 48 উপরের চিত্রে এন ও এম যথাক্রমে এম ও এবং এনপি এর মধ্যবিন্দু এম ও এনপি থেকে যদি এন ও কে বিয়োগ করা হয় তাহলে নিচের কোনটি সত্য এটা আমি খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে দেখো আমি অঙ্কটি করছি আমাকে কি বলেছে উপরের চিত্রে এন এম ও এর মধ্যবিন্দু অর্থাৎ সি এম ওর মধ্যবিন্দু হলো এন তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এম এন ইকুয়াল টু এন ও কি কারণে আমাকে বলছে যে এন টি এম ও এর মধ্যবিন্দু যেহেতু মধ্যবিন্দু তাহলে এম এন ইকুয়াল টু এন ও আমরা লিখতে পারি এরপর আমাকে বলছে যে ও বিন্দুটি হল এন পি এর মধ্যবিন্দু অর্থাৎ এটি সি এন পি এর মধ্যবিন্দু হলো ও অর্থাৎ তাহলে আমি বলতে পারি যে এটা ইকুয়াল টু এটা তাহলে আমরা লিখে নেব যে এন ও ইকুয়াল টু ও পি এবার আমি সেই দুটোকে যোগ করে নিচ্ছি যদি এম এন প্লাস এন ও ইকুয়াল টু এন ও প্লাস ও পি আমি যোগ করে নিলাম তারপর দেখো যোগ করার পর কি এলো এম এন প্লাস এন ও অর্থাৎ আমি লিখতে পারি যে এম ও এম এন প্লাস এন ও এটাকে আমি লিখতে পারি কি ডাইরেক্টলি এম ও লিখে নিলাম এম ও ইকুয়াল টু তারপরে এন ও প্লাস ও পি এন ও প্লাস ও পি তাহলে এন ও প্লাস ও পি কে কি লিখতে পারি এন পি এটা হলো এন পি এবার আমাকে প্রশ্নে বলেছে যে এন ও কে বিয়োগ করতে হবে এম ও এবং এন পি থেকে এন ও কে বিয়োগ করতে হবে তাহলে এম ও থেকে আমি বিয়োগ করে নেব এন ও ইকুয়াল টু এন পি থেকে বিয়োগ করে নেব এন ও বিয়োগ করে নিলাম তারপরে যদি বিয়োগ করি আবার দেখো কি পাবে এম ও মাইনাস এন ও তাহলে কি হবে এম এন
एम एन तार पर एनपी एनपी माइनस एनओ जदि आमी एनपी थेके एनओ माइनस करी ताहले कि होबे शुधुमात्र ओपी ओपी एबार आमी देखे नेब जे आमादेर सठिक उत्तर कोनटी होबे ताहले देखो अपशन ए एम एन इक्वल टू एनओ অপশন বি এম এন ইকুয়াল টু ওপি অপশন সি এন ও ইকুয়াল টু টু এন পি এবং অপশন ডি এন ও ইকুয়াল টু হাফ এম পি তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে এম এন ইকুয়াল টু ওপি অর্থাৎ অপশন বি এরপর কোশ্চেন নাম্বার ফোর্টি নাইন ভালো করে দেখো উপরের চিত্রে কিউ ও আর যথাক্রমে পি আর এবং কিউ এস এর মধ্যবিন্দু যদি চিত্রে ও কিউ আর এর মধ্যবিন্দু হয় তাহলে নিচের কোনটি সত্য এই অঙ্কটি আমি করছি তোমরা দেখো তাহলে দেখো আমি করে নিচ্ছি আমাকে বলছে যে কিউ পিআর এর মধ্যবিন্দু যদি কিউ পিআর এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা লিখতে পারি যে পি কিউ ইজ ইকুয়াল টু কিউ আর তারপর বলছে যে আর কিউ এস এর মধ্যবিন্দু তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কিউ আর ইকুয়াল টু আর এস এবার দেখো সি দুটো সমীকরণ যদি আমি তুলনা করি তাহলে আমি কি লিখতে পারি যে পি কিউ ইকুয়াল টু আর এস কারণ কিউ আর সমান এবার সি পি কিউ ইকুয়াল টু কিউ আর এস তার সাথে আমি প্লাস হাফ কিউ আর যুক্ত করলাম তাহলে সেমভাবে এই ক্ষেত্রেও আমার কি করতে হবে কি হাফ কিউ আর যুক্ত করতে হবে এটা করার কারণটা হলো আমাকে বলেছে যে ও কিউ আর এর মধ্যবিন্দু তাহলে দেখো এই ক্ষেত্রে বলেছে যে ও কিউ আর এর মধ্যবিন্দু যদি ও কিউ আর এর মধ্যবিন্দু হয় তাহলে এটা হলো ও তাহলে আমরা এই লিখতে পারি যে ও কিউ ইকুয়াল টু ও আর ইকুয়াল টু হাফ কিউ আর কারণ কি আমাকে প্রশ্নে বলেছে যে ও কিউ আর এর মধ্যবিন্দু যদি ও কিউ আর এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা লিখতে পারি যে ও কিউ ইকুয়াল টু ও আর ইকুয়াল টু হাফ কিউ আর এবার সেই হাফ কিউ আর এর ভ্যালুটা আমি বসিয়ে দেব তাহলে আমি এই ক্ষেত্রে বসাবো পি কিউ প্লাস এই ক্ষেত্রে আমি হাফ কিউ আর এর ভ্যালু বসাবো ও কিউ ইকুয়াল টু আর এস এই ক্ষেত্রে আমি হাফ কিউ আর এর ভ্যালু বসাবো ও আর এবার দেখো ভালোভাবে চিত্র যদি দেখো পি কিউ প্লাস ও কিউ পি কিউ এতটুক পর্যন্ত প্লাস ও কিউ অর্থাৎ পি কিউ এবং ও কিউকে যদি যোগ করি তাহলে আমি কি পাবো ওপি ইকুয়াল টু এরপর আবার আর এস এটা এর সাথে যদি আমি যোগ করি ও আর তাহলে কি হবে ও এস তাহলে আমি কি পেলাম ওপি ইকুয়াল টু ও এস এবার আমি দেখে নেব আমার সঠিক উত্তর কোনটি অপশন এ ওপি ইজ ইকুয়াল টু কিউ এস অপশন বি ওপি ইজ ইকুয়াল টু ও এস অপশন সি ওপি ইকুয়াল টু টু কি ও টু ও কিউ অপশন ডি ও কিউ ইকুয়াল টু টু ও এস তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি ওপি ইকুয়াল টু ও এস আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার ফিফটি কোশ্চেন নাম্বার ফিফটি অঙ্ক করতে হবে না কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে কি বলছে দেখো বলছে প্রদত্ত দুটি ভিন্ন ভিন্ন বিন্দু দিয়ে একটি অনন্য রেখা অঙ্কন করা যায় এটা হলো আমার একটা বিবৃতি যে প্রদত্ত দুটি ভিন্ন ভিন্ন বিন্দু দিয়ে একটি অনন্য রেখা অঙ্কন করা যায় আমরা জানি যে দুটি ভিন্ন ভিন্ন বিন্দু দিয়ে আমরা একটি রেখা অঙ্কন করতে পারি কারণ এবার এটার কারণটা দেওয়া হয়েছে দেখো বলছি কি যদি এ বি সি তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত হয় এবং বি বিন্দু যদি এ ও সি এর মাঝখানে মধ্যে অবস্থিত অবস্থান করে এবং বি বিন্দু যদি এ ও সি এর মধ্যে অবস্থান করে তাহলে এ বি প্লাস বি সি ইকুয়াল টু এ সি নিচের কোনটি সত্য আমাকে একটি বিবৃতি দিয়েছে বিবৃতিটি বলেছে দুটি ভিন্ন বিন্দু দিয়ে একটি অনন্য রেখাঙ্কন করা যায় এবং তার যে বিবৃতিটা তার কারণটা দেওয়া হয়েছে কারণটা বলছে এ বি সি তিনটি বিন্দু একই সরলরেখা অবস্থিত এবং বি বিন্দুটি এ ও সি এর মাঝখানে অবস্থিত অর্থাৎ এরকমভাবে এ ও সি এর মাঝখানে অবস্থিত বি বিন্দুটি এবং আমাকে বলছে এ বি প্লাস বি সি ইকুয়াল টু এ সি এ বি প্লাস বি সি ইকুয়াল টু এ সি নিচের কোনটি সত্য অর্থাৎ যে বিবৃতি দেওয়া হয়েছে এবং যে কারণটা দেওয়া হয়েছে দুটোটাই কি সত্যি নাকি একটা সত্যি এটাকে আমাকে দেখতে হবে অপশন এ বিবৃতি ও কারণ উভয়ই সত্য
এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। তাহলে তোমাদের কি মনে হয়, আমাকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে তার জন্য তার সঙ্গে কি কারণটার ব্যাখ্যাটা কি সঠিক? দেখো, এ বি সি তিনটি বিন্দু একুশ হলেখে অবস্থিত এবং বি বিন্দু এসি এর মাঝখানে অবস্থিত, এরকম কারণ কোনোভাবেই কানেক্ট হইতে পারে না, কোনোভাবেই কোনো হেল্পফুল হতে পারে না, কোনোভাবেই হতে পারে না দুটি ভিন্ন বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা যাবে, তার সাথে কোনো লিঙ্ক থাকতে পারে না। তাহলে অপশন এ হবে না। অপশন বি বলছে বিবৃতির কারণ উভয় সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। আমাকে অপশন বিতে বলেছে যে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেই বিবৃতিটা একটি সত্য এবং যে কারণটা দেওয়া হয়েছে এই কারণটা আলাদাভাবে সত্য, কিন্তু এই কারণটি ওই বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। অপশন সিতে বলেছে বিবৃতি সত্য কিন্তু কারণটি মিথ্যা, বলতে অপশন সিতে কইছে যে বিবৃতিটা সত্যি, অপশন সিতে বলা হয়েছে যে বিবৃতিটা সত্যি কিন্তু কারণটি মিথ্যা, এবং অপশন ডিতে বলেছে বিবৃতি মিথ্যা কিন্তু কারণ সত্য। কিন্তু অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে বিবৃতিও সত্য কারণও সত্য, কিন্তু একটার সাথে একটার কানেকশন নেই। অর্থাৎ আমরা আমাদের যে সঠিক উত্তর সেটি হবে বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক আনসার। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করলাম, কোশ্চেন নাম্বার 50 পর্যন্ত। নেক্সট পার্ট 6, কোশ্চেন নাম্বার 51 থেকে 60 পর্যন্ত আমি পরবর্তী ক্লাস তোমাদের জন্য নিয়ে আসব। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, এবং যদি এরকমভাবে আরও নতুন নতুন ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, হ্যাপি থেকো, এবং পরবর্তী ক্লাস আপলোড করা পর্যন্ত ম্যাথ স্কুল ভিডির পাশে থেকো। ধন্যবাদ।